নমস্কার, আমি তনুশ্রী সাহা। আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই সকলকে স্বাগত। আজ এই অনুষ্ঠান ঘিরে চলবে রবীন্দ্র নজরুলের কিছু গান। আমার সাথে রয়েছে শ্রীযুক্ত অনিমেশ দে। রবীন্দ্র নজরুল কথাটা শুনলেই মনে একটা আপ্লুত চলে আসে, তাই দুপংক্তি না বললেই নয়। মোদের হোক একটা আকাশ, দ্রোহ নেই এক চুল, দুই বাংলার একটাই ভাষা রবীন্দ্র নজরুল। আজ অনিমেশ দার গানে গানে আমরা হারিয়ে যাব আর শ্রদ্ধা জ্ঞাপন করব রবীন্দ্রনাথ ও নজরুলকে। শুরুতেই থাকছে রবীন্দ্রসঙ্গীত। সঙ্গীত পরিবেশনায় আজকের শিল্পী শ্রীযুক্ত অনিমেশ দে। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উজলে পরে আলো রজনীগন্ধা, তোমার গন্ধ সুধা ঢালো। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উজলে পরে আলো পাগল হাওয়া বুঝতে না রে, ডাক পড়েছে কোথায় তারে। পাগল হাওয়া বুঝতে না রে, ডাক পড়েছে কোথায় তারে। তারে লাগে ভালো ও রজনীগন্ধা, তোমার গন্ধ সুধা ঢালো। চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, নীল গগনের ললাট খালি, চন্দ আজ মাখা বানি বনির হংস, মেলেছে আজ পাখা নীল গগনের ললাট খালি, চন্দ আজ মাখা পাখা। পারি যাতে কেশর নিয়ে ধরাই শশী ছড়াও কি, পারি যাতে কেশর নিয়ে ধরাই শশী ছড়াও, গানের সাথে সাথে চলবে কিছু আড্ডা, কিছু কথা, কিছু স্মৃতিচারণ। অনিমেশ দার থেকে প্রথমেই জেনে নেব যে দীর্ঘদিন আমার চ্যানেলের সাথে যুক্ত থাকায় তুমি কেরম উপভোগ করছো আজকের এই অনুষ্ঠানকে আরো একবার। আমি অনুষ্ঠান আমার চ্যানেলেই প্রথম থেকেই করে যাচ্ছি, আমার খুবই ভালো লাগে আমার চ্যানেলকে, এবং হচ্ছে দীর্ঘ ৬ বছর ধরেই আমি এই চ্যানেলটিতে বহু প্রোগ্রাম করেছি।
আচ্ছা, আরো একবার এই রবীন্দ্র নজরুলকে এইভাবে এই সুন্দর একটা পরিবেশে গান করতে তোমার কিরকম ফিল হচ্ছে, মানে অনুভূতিটা তুমি যদি একটু আমাদের সাথে শেয়ার করো? অনুভূতিটা খুবই ভালো লাগছে, কারণ হচ্ছে রবীন্দ্রনাথ আমাদের সবারই প্রিয়, আবার নজরুলও হচ্ছে আমাদের ভালো লাগে, দুটো সমন্বয় সাধন করে আমি সেজন্য এই গানগুলো গাইছি। একদমই তাই, সময় বিলম্ব না ঘটিয়ে চলে যাব পরের সঙ্গীতে। অনিমেষ দা আমাদের এক এক করে উপহার দিচ্ছেন রবি সৃষ্টিদেরকে। প্রাণপ্রিয় রবি আর বিদ্রোহী কবি, এই দুয়ের সমন্বয়ই তো মানুষের বেঁচে থাকার রসদ যোগায়। ঠিক সেরকমই শান্তিদায়ী করছে আমাদের এই সঙ্গীতগুলো। আবার একটু চলে যাব অনিমেষ দার কাছে, একটু জেনে নেবো যে অনিমেষ দাই রবীন্দ্রসঙ্গীত কতটা প্রাণকে শান্তি দেয়, তোমার কি মনে হয়? রবীন্দ্রসঙ্গীত হচ্ছে সবসময় মানুষের মনটাকে প্রফুল্ল রাখে, কারণ রবীন্দ্রনাথের যা গান, সে গান যদি শুনে দুস্থ মানুষও হচ্ছে কিছুক্ষণের জন্য মনটাকে শান্তি লাভ করবে, মানে মননে চিত্তানে এই যে রবি বিরাজ, এই এটাকে তুমি কিভাবে ব্যক্ত করতে চাইছো? ব্যক্ত করতে চাচ্ছি, আমি গানের মাধ্যমে ব্যক্ত করতে চাচ্ছি, একদমই তাই, যাতে হচ্ছে সবাই যেন শুনে আনন্দ পায়, আমি নিজেও যেন আনন্দিত হই। একদমই তাই, আমরাও খুব আনন্দিত হচ্ছি তোমার এই গানে গানে। তোমাকে অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞ তোমার কাছে এই সুন্দর সুন্দর গান উপহার দেওয়ার জন্য। রবীন্দ্রসঙ্গীত শুনতে থাকুন, সাথে থাকুন আমাদের। এতক্ষণ আপনারা শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত, এরপর
শ্রদ্ধা জ্ঞাপন করা হবে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে। তবে শুরুতে তার আগে একটু আলাপচারিতা সেরে নেব আমাদের বাদ্যযন্ত্রের সাথে। শুরুতেই চলে যাব, আমাদের অর্গানে রয়েছেন শ্রী সুবীর দত্ত, আমাদের তবলায় বোল বাজাচ্ছেন শ্রী বাবলু রায়, আর আমাদের পারকাশনে রয়েছেন শ্রী কৃষ্ণ অধিকারী। আমাদের আজকের শিল্পী শ্রী অনিমেশ দে, আর সাথে রয়েছি আমি তনুশ্রী সাহা। চলে আসব নজরুল গীতিতে। আন্তরিকতা আছে তা প্রকাশ পাচ্ছে আজ এখানে গানে গানে। হারিয়ে যাচ্ছি আমরা সুরের সাত সাগরে, যেখানে ঢেউ হিসাবে খেলা করছে ছন্দ, মন মেতেছে আজ গানের সুরে সুরে। চলে যাব আমাদের পরের গানে। ওরে নীল যমুনার জল বল রে মোরে বল, কোথায় I
কৃষ্ণপ্রেমে যেরকম মোহিত রাধা, ঠিক তেমনই অনিমেষদার কণ্ঠে এই গানটা শুনে মোহিত হয়ে গেলাম আমি। আশা করি মোহিত হয়েছেন আপনারাও। চলে এসেছি অনুষ্ঠানের প্রায় একেবারে অন্তিম লগ্নে, যেখানে চেয়ে নেব বিদায়ের অনুমতি, তবে তা কথায় নয়, বিদায়ের অনুমতি চেয়ে নেব গানে গানে। আমার যাবার সময় হলো, দাও বিদায়, উয়ার খোলো, দাও বিদায়। আমার যাবার সময় হলো, দাও চিরকালে নাই বলে, ও
আমার যাবার সময় হো দাও বিদায়। অসংখ্য ধন্যবাদ আমাদের শিল্পী, আজকের শিল্পী অনিমেষ দেকে এত সুন্দর সুন্দর গান উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ জানাবো আমাদের বাদ্যযন্ত্রে যারা সহযোগিতা করেছেন তাদেরকে। মুহূর্তটাকে সুন্দরভাবে উপহার দিলেন আমাদের শিল্পী অনিমেষ দে। গান ছিল রবীন্দ্রসঙ্গীত, শুনলাম নজরুল গীতিও। কথা দিচ্ছি অঙ্গীকারে এভাবেই ফিরে আসব আমার চ্যানেলে। ধন্যবাদ এই চ্যানেলের কর্তৃপক্ষকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।